আল্লাহ জোরে বলুন কে আরো জোরে আরো জোরে আজটা দেখি না আশতা দেখে কে আল্লাহ জোরে বলুন আমি যেটা বুঝি না সেটা বোধ কে আল্লাহ জোরে বলুন কে আল্লাহ লাইন দিবে আমি যেটা দেখি না সেটা আল্লাহ দেখতেছে আজকে যে মহফিলের মধ্যে এই যে স্যার আজকে জলসায় যে বসে আছে এত রাত পর্যন্ত আল্লাহ দেখছে কিনা কোন নিয়তে আছে আল্লাহ জানে কিনা সব আল্লাহ আলিম হল গেল আল্লাহ অন্তর সব জানে আল্লাহ পাক সবাইকে আখেরি দোয়া পর্যন্ত আমার পরে আমার দুই তিনজন বক্তা আছে আরো তাকরির করে আমার দুই তিনজন আছে তাদের বক্তব্য শুনে যাব আল্লাহ পাক সবাইকে আখেরি দোয়া পর্যন্ত আমিন নিধন হইতাছে কি করে মুসলমান তোমারি দুনিয়ায় দুশমন নিনা সে ভগবান কাফিরির হাতুতে নিধন হইতাছে কি করে অপমান কাফিরের হাতুতে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলা মাদ্রাসাও ভুলিলা মাদ্রাসাও ভুলিলা মসজিদ সারিলা তাই তো এত অপমান কাফিরের হাতুতে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ছাড়িলাম হাদিস ভুলিলাম হাদিস ভুলিলাম কোরআন ছাড়িলাম তাই তো এত অপমান কাফিরের হাতুতে নিধন হইতাছে মুসলমানের উপরে আসামের জমিনে যে অবস্থানে চলেছে আপনারা কিন্তু দেখতেছে যা দেখতেছে সত্যি ঘটনা আপনারা আপনারা বিহারের মানুষ আপনারা পুনিয়া জেলার মানুষ আপনারা আল্লাহ তোমাদেরকে বহু শান্তিতে দেখতেছে ভাই অদৃষ্ট বুঝেন গো পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ চারটে আসমানি কিতাব আল্লাহ পেঁধে দিয়েছে তোর জুবল ইনজিল কোরআন আমরা আজকে মুসলমান এখনো মুসলমানের খাতায় নাম আছে মুসলমান এখনো হালাল হারাম বোঝে না মুসলমান এখনো হালাল বোঝে না মুসলমান এখনো হারাম বোঝে না মুসলমান যদি এক গেলাস পায় তা মুসলমান পাগলা হয়ে যায় মুসলমান এখনো শরাব পান করে মদ পান করে জোরে কোন ঠিক না বি ঠিক জোরে কোন ঠিক না বি ঠিক আসামে খায় বাবা তোমাদের বিহারে মুসলমান এখনো আসামে গাঙ্গা খায় মুসলমান এখনো আসামে মদ মুসলমান তোমাদের বিহারে ঠিক আছে বাবজান শোনাচ্ছেন না সেই জন্য বলছে বাবাজান আব্বারে আমি মুসলমান হয়েছি আল্লাহ বলি দিছেন না মুসলিমিন ওয়াল মুসলিম আল্লাহ ও বিশ্বাসী বান্দা আমার বান্দেরা আল্লাহ বললে বান্দা তুমি এত সুন্দর নাম তুমি মমিন বলে ঘোষণা করেছো মুসলমান বলে ঘোষণা করেছো কিন্তু তোমার মুসলমানের খাতায় নামটা বড় কঠিন আমার মা বোনেরা শুনে রাখো বাবা আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ প্রশ্ন করলো মুসলিম সাহেবের আদিস আল্লাহ
كله قال النبي صلى الله عليه وسلم أيام يحب إلى الله تعالى نبي قال نبي بيتبين زمينه شاب تجده حلو بسطك نبي قال قال السنة على وقتها شمائي مدي وقت مدي نماز فلاتا بيتبين زمينه شاب تجده حلو بسطك سبحان বর্তমান যুগের মুসলমান আল্লাহর ঘরে যাইতে চায় না তোমাদের বিখালি ঠিক আছে বাবা বর্তমান যুগে আমাদের আসামের মুসলমান মসজিদে যায় না নামাজ পড়ে না বাবা মসজিদে জামাতি মানুষ থাকবে পাঁচজন ছয়জন নামাজ পড়ে 400 ঘর মানুষ 300 ঘর মানুষ খালি শুক্রবার পাবেন বাকি ওয়াক্ত মুসলমান নামাজ পড়ে না জোরে করে ঠিক না বিটি স্বামীকে ভালোবাসে আমার রসুল বলো ফকাতে কোনো মানাই আল্লাহর জান্নাতি স্যার নবী বলো ওই নারী দুই জনে আল্লাহ জান্নাতের দরজা গুলো খোলা রাখবে জোরে বল সুবহানাল্লাহ আব্বা তোমাদের লেখা মা বোনদের খবর জানি না আমাদের আসামের মা বোনরা বেশি নামাজ পড়ে খালা বর্তমান যুগে নারী ও পুরুষকে বাজাইছে না যায় না বর্তমান যুগে মুসলমান ইমান নিয়ে কবরে আমি আজকে আপনাদের কথা বলাচ্ছি মা বন্ধের সমস্ত আব্বা পৃথিবীর সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন ছিল পৃথিবীর চারজন খলিফা মুসলিমিন ছিলেন এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক দুই নম্বর হযরত উমর তিন নম্বর হযরত উসমান গনি চতুর্থ হযরত আলী ইবনে আবি তালিব এই চারজন খলিফাতুল মুসলিমিনের ভিতরে সবচেয়ে রাগান্বিত স্ট্রং মেধাশী খলিফা ছিল হযরত উমর খলিফাতুল মুসলিমিন এত বড় স্ট্রং ছিল এত রাগী ছিল তার আঙ্গুল আলাদা ছিল একজন মানুষ এসেছিলেন আশেপাশে ও খলিফাতুল মুসলিমিন মদিনার খলিফা আমি শুনছিলাম আপনি বলে সব কাজ সমতা করিয়ে দেন আমি তোমার কাছে একটা কাজের জন্য আসলাম ভয় ভাবো কেন আসলে বলো কি জন্য আসলে কোথায় তোমার বাড়ি